আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ভগ্নাংশের ছোট বড় কিভাবে নির্ণয় করবেন সেটাই দেখাবো। তো ভগ্নাংশের ছোট বড় নির্ণয় বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে, তো একটা ছোট একটা টেকনিক ফলো করলে এই ছোট বড় কিন্তু খুব সহজেই নির্ণয় করা যায়। তো খুব সহজেই ছোট বড় কীভাবে নির্ণয় করবেন সেটাই আমি আজকে ভিডিওটিতে দেখাবো। তো চলুন শুরু করি। প্রথম যে অঙ্কটা আছে, নিচের কোণটি ছোট ভগ্নাংশ, দেন কতে আছে 3/5, খতে আছে 7/8, গতে আছে 8/9, আর ঘতে আছে 13/12। তো এখানে দেখা যাচ্ছে লব, উপরেরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। তো এখানে দেখছে লব হচ্ছে, লব ছোট কিন্তু হর বড়, এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও সেম। তো লব যদি ছোট হয়, হর যদি বড় হয়, সেক্ষেত্রে আমার ভাগ করা কিন্তু খুব অসুবিধা হয়। তো আমি এই অসুবিধা দূর করার জন্য আমি লবকে যদি 10 দ্বারা গুণ করি এই চারটাকেই, তাহলে কিন্তু লবগুলো বড় হবে, তখন আমার ভাগ করার সুবিধা হবে। তো এটাকে আমি 10 দ্বারা গুণ করলাম, এটাকে 10 দ্বারা গুণ করলাম, এটাকেও 10 দ্বারা গুণ করব, এটাকেও করব। তো এখন কত হচ্ছে, তা লিখতে পারি কত, 30/5, খকে লিখতে পারি 70/8, গ হচ্ছে 80/9, আর এটা কত হচ্ছে 130/12। এখন ভাগ করি কত হচ্ছে, 5 × 30, 70 কে যদি 8 দ্বারা ভাগ করি, 8 × 8 = 64, তাহলে কত হয়, 6 × 7, ঠিক আছে দরকার নাই। তারপরে এটাকে যদি ভাগ করি 9 × 81, তাহলে 9 যাচ্ছে না, 8 × 72, নিচে কত বাসে 8, 130 কে যদি 12 দ্বারা ভাগ করি কত হয়, 10 দ্বারা ভাগ করুন, 10 দ্বারা গুণ করলে 112 কে, তাহলে কত হচ্ছে 120, নিচে কত বাসে 10। তো এবার দেখবো আমি ভাগফলগুলোর মধ্যে সবচেয়ে ছোটো কোনটা। তো প্রথমটাতে কত বেরোইছে, 6, কতে বেরিয়েছে 8, তারপরে গতে বেরিয়েছে 8, আর গতে বেরিয়েছে 10। তো এই চারটার মধ্যে দেখা যাচ্ছে 6 সবচেয়ে ছোট, অর্থাৎ কর্মানটা সবচেয়ে ছোট হবে। তো নিচের কোনটি ছোট ভগ্নাংশ, অবশ্যই অ্যান্সার হবে ক, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। যদি আর একটা করি তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। তো 2 নম্বর দেখাই, এটা কি বলা আছে, নিচের কোনটি সবচেয়ে ছোট। তো আমি সেম কাজটা করব। তো আমি লবগুলোকে সবগুলোকে যদি 4টাকে যদি 10 দ্বারা গুণ করি, তাহলে এটা কত হয়, এটা হয় 20, এটা হয় 80, এটা হয় 10, এটা হয় কত, 30। এবার ভাগ করি, এবার 16 × 16 বিয়োগ করলে কত হয়, 4। তো এখানে একটা পয়েন্ট দিলাম আর এখানে একটা শূন্য দিলাম, তাহলে 16 × 2 = 32, বিয়োগ করলে কত হয়, সরি 8, 3 × 4, আর দরকার নেই, তো আমরা 2 ঘর পর্যন্ত করছি, 2 ঘরই আনা। তারপরে আমি এটা ভাগ করি 32 × 64, এখানে বিয়োগ করলে কত হয়, 6 × 7 = 8, 1। একতে আমি এখানে একটা পয়েন্ট নিলাম, তারপরে এখানে একটা শূন্য দিলাম, ঠিক আছে। এবার যদি ভাগ করি আমি, এবার ভাগ করলে কত হচ্ছে, 5 দি করি, তাহলে 5 × 2 = 10, 3 × 5 = 15, 16, তাহলে হয়ে গেছে। তারপর এটাকে করি 4 × 2 = 8, 9 × 10 = 2, তো এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা শূন্য দিলাম, তাহলে 4 × 5 = 20, কাটাকাটি করলাম। তারপরে এটাকে ভাগ করি 16 × 16, বিয়োগ করলে কত হচ্ছে, 4 × 4, তারপরে হাতে মারে 1 × 1 = 2, 3, একটা এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা শূন্য দিলাম। তারপরে এখন যদি আমি 16 দিয়ে 8 দি করি, তাহলে কত হচ্ছে, 6 × 48 = 8, 8 × 8 = 9, 10, 11, 12, তাহলে কত হচ্ছে, 2 দিয়ে 1 = 3, 4, 12,
তোমার 2 ঘর পর্যন্ত নির্ণয় করা শেষ। এখন দেখব ভাগফলগুলোর মধ্যে কোনটা সবচেয়ে ছোট। তো কত বেরিয়েছে 1.2, কত বেরিয়েছে 2.5, তারপরে কত বেরিয়েছে 2.5, তারপরে ঘতে বেরিয়েছে 1.8। তাই চারটার মধ্যে দেখা যাচ্ছে 1.2 সবচেয়ে ছোট, অর্থাৎ ক হবে সবচেয়ে ছোট। ঠিক আছে, 3 নম্বর, এটা কি বলছে নিচের কোনটি বৃহত্তম, মানে চারটে অপশন দেওয়া আছে এর মধ্যে সবচেয়ে বড় কোনটা, এটা আমার চাইছে। ঠিক আছে, তোমরা কাজ করবো, এটা 0.3 আছে। ঠিক আছে, 0.3। আচ্ছা, আমার আগে প্রথমে যে কাজটা করতে হবে, 0.3 একটা রুট আছে, তাহলে 0.3 রুটটা আমার বের করে নিতে হবে। ঠিক আছে, 0.3 রুটটা কীভাবে বের করবে আমি এটা একটু দেখাই দিই, এটা জানা থাকলে খুব সুবিধা হবে। 0.3 এর রুট, তো 0.3 রুট বের করার জন্য আমি যদি 2 ঘর পর্যন্ত নির্ণয় করতে চাই, তাহলে আমি 2টা জোড়া করবো। ঠিক আছে, 0 দিয়ে 2টা জোড়া করবো। তো আমি 2টা জোড়া করলাম, তারপরে যেহেতু পয়েন্ট আছে তাহলে 0.0 লিখলাম, তাহলে 30, তাহলে এর বর্গ সংখ্যা তো নাই, তাহলে 5×5=25 লিখতে পারি, 6×6=34, তাহলে 6 নিলে বেশি হচ্ছে, তাহলে 5×5=25, আমি 25 দিলাম, তারপরে বিয়োগ করলে কত হচ্ছে 5, 2টা 0 নিয়ে আসলাম, এখানে যা থাকবে সেটা ডাবল নেবো, তাহলে 5 ডাবল নিলে কত হয় 10। তারপরে এখানে যে সংখ্যাটা নেবো ঠিক সেম সংখ্যা কিন্তু এখানে নিতে হবে। আমি যদি 4 নেই, 5 নিলে কিন্তু বেশি হচ্ছে, তাহলে 4 নিলাম, এখানে 4 নিলাম, তো এখন যদি গুণ করি 4×4=16, 4×4 বিয়োগ করলে কত হয় 4, তারপরে 2×8। ঠিক আছে, না দরকার নেই, আমার এগুলো যা পাচ্ছে পাচ্ছে, তাতে আমার 2 ঘর পর নির্ণয় করতে চাইছি তার মানে কত 0.54। ঠিক আছে, তা আমার এখন এটা কাজে লাগবে, তাহলে √3 রুট কত বেরিয়েছে 0.54, এটা লিখলাম, তারপরে এটা ছিল 0.3, 1/3 আর কত 2/5, আমি এটা লিখলাম। তো এখন যে কাজটা করবো, তো 0.3কে আমি কীভাবে লিখতে পারি, 0.3কে আমি কিন্তু 3/10 এভাবে লিখতে পারি, তার 1/3 লিখলাম, তারপর এটাকে আমি কীভাবে লিখতে পারি 54/100 এভাবে লেখা যায়, আর 2কে 2/5 লিখলাম। এখন আমি কী করবো, এখন হচ্ছে আমি সবগুলো সংখ্যাকে লবগুলোকে 10 দ্বারা গুণ করবো, তো 10 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে কত হয় 30 হয়, এটা হয় 10, এটা 540, এটা হচ্ছে 20। এবার আমি ভাগ করবো, ভাগ করা কিন্তু ইজি হবে, কত হয় 3×10=30, 3×3=9=10, 1 একটা 10 পয়েন্ট দিলাম, এখানে একটা 0 দিলাম, তাহলে কত হয় 3×3=9, তার মানে 3.3, আর করা দরকার নাই, তাহলে 540 এটাকে যদি ভাগ করি তাহলে 540, তারপরে এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা 0 দিলাম, 4, এটাও শেষ, তারপরে 20, 5×5=20। এখন আমার দেখতে হবে ভাগফলগুলো কী কী বেরোয়েছে, তো কর ভাগফল বেরোয়েছে 3, কর বেরোয়েছে 3.3, তারপরে গড় কত বেরোয়েছে 5.4, এইটা 5.4, আর ঘর কত বেরোয়েছে 4। তো এখন 4টার মধ্যে দেখা যাচ্ছে আমার গড় মানটা সবচেয়ে বড়, মানে কিন্তু চাইছে সবচেয়ে বড় সংখ্যাটা, ছোটটা চায় নাই, তো বড় কোনটা 5.4 বেরোয়েছে ভাগফল, তার মানে এটাই আমার সবচেয়ে বড়, আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে যদি ভগ্নাংশ থাকে, যে কোনো ভগ্নাংশ থাকলে এইভাবে দেখা যাচ্ছে লবটা বড় করে যদি ভাগ করেন, তাহলে কিন্তু খুব সহজেই ছোটো বড় বের করতে পারবেন। কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।